ওরা মিছিল করছিল, আমি আমার টেন বাড়ি ছিলাম, ওরা এসে আমার গলা টিপে ধরেছে, জেকে ধরেছে, মেরে দেওয়ার উদ্যত করছে। তোমার ছেলে কোথায়? দোকানে কে কে ছিল? দোকানে কে কে ছিল? মানে আমি ছিলাম, আমার বৌমা ছিল, আমার নাতি ছিল, আর সুচিদানন্দ বেরিয়ে গেছিল। আচ্ছা, কি কি ব্যাপারটা কি একটু কাহিনী বলুন তো। আমি দোকানে বসছিলাম, ওরা আমাকে চুলের মুঠি ধরে টেনে আমাকে মারধর করেছে, গলা টিপে ধরেছিল। কে কে? কিঙ্কর শেঠ আর ইন্দুগিরি আর কেশব রায়। আমাকে আর অনেকে তার সঙ্গে ছিল, আমাকে চুলের মুঠি ধরে টেনে মারধর করেছে। আমার শ্বশুর বসছিল, তাকে গলা টিপে তাকে মারধর করেছে। তাদের হাতে কি ছিল? তাদের হাতে একটা মোটা ডাং ছিল আর বন্দুক ছিল, কি অস্ত্র একটা ছিল। কোন পার্টির লোকেরা এরা? এরা টিএমসির পার্টির লোকেরা। হঠাৎ আপনার দোকানে এ করলো কেন? জানি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমার দোষ তো দোকান ছিল, আমার স্বামী বিজেপি।